নমস্কার বন্ধুরা, বনিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো পাট শাকের বড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজভাবে আমি বানিয়ে দেখাবো পাট শাকের বড়া। পাট শাকের বড়া বানানোর জন্যে পাট শাক নিয়ে নিয়েছি, এতটা লাগবে না। এখানে এক আটি পাট শাক রয়েছে, আমি হাফ নিয়ে নিলাম। আর ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ছোট করিনি। এবারে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর একে একে মশলাগুলো এখানে আমি দিয়ে দেব। তার আগে দেখে নিচ্ছি পাট শাকের বড়া বানানোর জন্য কী কী উপকরণ আমি নিয়েছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার, বেসন, আর নিয়েছি আদা পাউডার, বাড়িতে বানানো আদা পাউডার নিয়েছি। এবারে একে একে উপকরণগুলো সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ, এখানে বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেসন বড় চামচের 3 চামচ বেসন নিয়েছি। এবারে দেব কর্নফ্লাওয়ার, এখানে আমি 1 চা চামচ ময়দা মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের সাথে। আর দিয়ে দিলাম আদা পাউডার, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালো জিরে, এবারে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সব উপকরণ দিয়ে দেবার পর সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেল একটু গরম করে নিয়েছিলাম, এবারে খুব ভালোভাবে মেখে নেব। পাট শাক খেতে আমরা অনেকেই ভালোবাসি না, বিশেষ করে বাচ্চারা তো একদমই খেতে চায় না। তাই এভাবে যদি বড়া বানিয়ে খাওয়া যায় তাহলে দেখবেন বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, আর খেতেও খুব ভালো লাগে। গরম ভাতের সাথে তো কথাই নেই, ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে আমি পুরো শাক মেখে নিয়েছি সব উপকরণগুলো দিয়ে। মাখানো হয়ে গেছে, এবারে বড়াগুলো ভেজে নেব। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হলে দিয়ে দেব বড়াগুলো। তেল গরম হয়ে গেছে, এবারে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি গোল করে হাত দিয়ে একটু প্রেস করে দিলাম। প্রত্যেকটা বড়াই আমি এভাবে বানাবো। খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ যেন মিডিয়াম থাকে, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, তাই মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নেব যাতে ভেতরটা কাঁচা না থাকে। ধীরে ধীরে বড়াগুলো হবে। এক পাশটা হয়ে গেলে বড়াগুলো উল্টে দেব যাতে নিচের দিকটা ভালোভাবে হয়ে যায়। আমি ব্রাউন করে ভাজব, উল্টে দিচ্ছি বড়াগুলোকে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। একটু লাল করে ভেজেছি, আর পরে যেগুলো দিয়েছি সেগুলো এখনো হয়নি, আরও একবার উল্টে দিতে হবে। প্রথম দিকে যেগুলো দিয়েছি সেগুলো হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। পাট শাকের বড়া গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর বড়াগুলো বেশ মুচমুচে হয়েছে। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ো দিতে পারেন। আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। রেডি হয়ে গেছে পাট শাকের বড়া। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।